আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে। আমাদের আরও একজন স্টুডেন্ট আজকে অ্যাম্বাসি ফেস করেছে এবং ভিসা ডেলিভারি ডেট পেয়েছে। আমরা আজকে তার সাথে কথা বলে নেব, তার নাম এবং সে কোথা থেকে এসেছে এবং সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ব্যাপারে সে কোথা থেকে জানতে পেরেছে সেটা জেনে নেব তার থেকে। আপনার নামটা? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, কুমিল্লা গৌরীপুর থেকে এসেছি। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারের বিষয়টা, এটা মূলত আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি। আমার জাপান যাওয়ার ইচ্ছা ছিল, আমি ফেসবুকে দেখেছিলাম যে সবাই জাপান যেতেছে। তারপরে আমার বড় ভাই, বন্ধু অনেকেই জাপান চলে গেছে। তারপরে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করলাম, ওই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ব্যাপারে বললো, যেহেতু গৌরীপুরে একটা ব্রাঞ্চ আছে, ওই সুবাদে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এডমিশন নিই। আজকে তো আপনি অ্যাম্বাসি ফেস করেছেন, তো আপনার অ্যাম্বাসিতে কি কি কোশ্চেন করা হয়েছিল এবং আপনি কি নাট জেএলপিটি পাশ করেছিলেন? জি, এম্বাসিতে আমাকে মূলত কোনো প্রশ্নই করে নেই। ফার্স্ট আমাকে 2 নম্বর কাউন্টারে ডাকা হয়েছে, তারপরে বলা হয়েছে যে ডকুমেন্টগুলো দেন। তারপর ডকুমেন্টগুলো দিলাম, তারপরে বলছে যে আপনি যে বসেন, এছাড়া আর কোনো প্রশ্ন করা হয়নি। তারপর 10 থেকে 15 মিনিট হবে, বেশি হবে না, অতবার আমাকে ডাকা হয়েছে। ডাকা হয়ে তারপরে ডেলিভারি দিতে হয়েছে। আমি যখন সানে পড়ি, তারপর 3 মাস যাবৎ আমি পড়ে, আমার এন ফাইভ কোর্সটা মোটামুটি শেষের দিকে, তখন আমি ফেব্রুয়ারিতে ফার্স্ট আমার নাট এক্সাম দিই। আলহামদুলিল্লাহ আমি 102 পাই। তারপরে জুলাই জেএলপিটিতে আমি 121 নম্বর পেয়েছিলাম। ওই সুবিধা আমার সার্টিফিকেট আছে, ডকুমেন্টসও ছিল স্ট্রং, ওই সুবিধা কোনো প্রশ্ন করা হয়নি আমাকে। আপনার ভিসা ডেলিভারি ডেট দিয়েছে, তো কয় তারিখ আপনার ডেট দিয়েছে? জি, আমাকে 6 তারিখ ডেট দেওয়া হয়েছে। তো আপনার N5 এর পরে N4 কতটুকু ইম্পর্টেন্ট জাপানে যাওয়ার জন্য? সান জাপানিজ ট্রেনিং সেন্টারে যেহেতু N4 বাধ্যতামূলক, ফার্স্ট জিনিসটা আমরাও বুঝতে পারি নাই, অবহেলা করছি। তারপরে N4টা সান জাপানিজ ট্রেনিং সেন্টারে প্রায় অর্ধেক শেষ করি, অর্ধেক প্রায় শেষ। তো ওই সুবিধা আমার কনফিডেন্সও আরও বেশি ছিল যে আমাকে যে কোনো প্রশ্ন করলে আমি পারবো, যেহেতু আমার N4ও করা আছে। অনেক নানা বিষয়ে আরও নতুন নতুন প্রশ্নের উত্তর আমি জানতে পেরেছি N4 করায়। ওই ক্ষেত্রে N4টা আসলে অনেক দরকারি। আমি যারা সান জাপানিজে বা যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চায়, আমি তাদেরকে পরামর্শ দিব, অবশ্যই N4টা করতেই হবে। আর ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলবো সান জাপানিজ ট্রেনিং সেন্টার বেস্ট, কারণ আমার ফাইলটাই তার প্রমাণ, অনেক স্ট্রং ছিল ফাইলটা। যারা সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসতে চায় এবং ভাষা শিখতে চায় এখানে, তাদেরকে কি বলবেন আপনি? আমি বলবো তারা অবশ্যই আসেন, সান জাপানিজ ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি অফ দ্য বাংলাদেশ। যারা সান জাপানিজে ভর্তি হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, যেহেতু সান জাপানিজে N4 বাধ্যতামূলক, এটা আসলে আমাদের উপকারের জন্যই করা হয়েছে। N4 করার ফলে জাপানে গেলেও জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এজন্য আমারও উপদেশ থাকবে যে N4টা সবাই করেন। ধন্যবাদ আপনাকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আমি স্পেশালি সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমি আজকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে জাপানে সুস্থভাবে যেতে পারি। আসসালামু আলাইকুম।